সম্প্রতি ভয়াবহ বন্যায় কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী ও কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে ধান ও সবজি চারা উৎপাদন ও বিতরণ করা হয়েছে। এসব চারা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, পার্বত্য জেলা ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিতরণ করা হচ্ছে। আজ বিনামূল্যে সবজি ও আমন ধানের চারা বিতরণ করেন কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শহীদুল ইসলাম।